শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা ঘোষ ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আলু বেগুন পটল মূল কইল হাঁচি হাঁচি হচ্ছে, তোমার হাঁচি হাঁচি হচ্ছে নাকি? চলুন আবারও বেরিয়ে পড়লাম আপনাদেরকে সাথে নিয়ে। কোথায় যাচ্ছি জানেন? আপনারা তো সবাই জানেন, মান করে এলে কিন্তু আমি বুদবুদ বাজার একদিন হলেও ঘুরতে বেরোই অপূর্বর সাথে। কিন্তু আজকে আমি একা যাচ্ছি না, জানেন তো, সবাই যাচ্ছি। কে কে বলুন তো? আমি যাচ্ছি, দাদাভাই যাচ্ছে, অপূর্ব যাচ্ছে, দিদি যাচ্ছে, বাবা যাচ্ছে, আর সাথে করে মনাকেও নিয়েছি। যেহেতু মা আর বুনু আছে পুচকে ডাকে নিয়ে, বুনুরও না বেরোনোর খুব ইচ্ছা ছিল। আসলে আজকে বিকালবেলায় না একটা দুর্গাপুর জংশনমালায় যাওয়ার খুব ইচ্ছা ছিল, এটা প্ল্যানও হয়েছিল। কিন্তু তারপরে না আবার ভাবলাম যে বুনু তো যেতে পারবে না ওইটুকু বাচ্চাটাকে নিয়ে, কারণ ওর কিছুক্ষণ পরপরই তো খিদে পায়, টয়লেট করে, আর দু মাসের বাচ্চা নিয়ে বেরোনো জানেন তো ঠিকও না, কারণ ওরা তখন দুধ খায়, অনেক হাওয়া বাতাস লাগতে পারে। তাই মা বললো দরকার নেই, কটা মাস যাক, তারপরে না হয় তোরা যাস ঘুরে আসিস। তাই ভাবলাম একটু সামনে থেকেই ঘুরে আসি মানকড় বাজার থেকে। আসলে দাদাভাইরা বেরোচ্ছিলো চিকেন আনতে, আর বাবা বেরোচ্ছিলো আম আনতে, মিষ্টি আনতে, দই আনতে, এইসব। তো ভাবলাম তাহলে আমরাও যাই একটু ঘুরে আসি বুদবুদ বাজারে, এবার তো এসে বেরোনোও হলো না। আর সব থেকে বড়ো কথা হলো, বুদবুদ বাজারে এলে জানেন তো বেরোই আমি একটা লোভে, সেটা হলো মনোরঞ্জন। বুদবুদ বাজারের মিষ্টিগুলো এত ভালো খেতে না, মানে আমাদের বর্ধমানের মিষ্টিগুলো মানে এত ভালো না খেতে, আমাদের বর্ধমানের সীতাভোগ মিহিদানা না ভালো খেতে, কিন্তু বুদবুদের ওই রসগোল্লা, মনোরঞ্জন, তারপরে দুধ কালাকাঁদ, আরও কিছু কিছু মিষ্টি আছে যেগুলো এই এখন যে যাব খেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, যে খুব টেস্ট খেতে। চলুন চলে এসেছি বুদবুদ বাজারে। আসলে আমাদের টাউনের মতন অতটা জমজমাট না, কিন্তু তাও না আমার খুব ভালো লাগে। আর যতই হোক আমরা তো বাঙালি, এসে কিন্তু আমরা সোজা আগে মিষ্টির দোকানে ঢুকবো। তা চলুন মিষ্টির দোকানে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। এই যে সেই মিষ্টির দোকান যেখানে আসার জন্য এতক্ষণ ধরে ছটপট করছিলাম, আর দাদাভাইকে বারবার বলছিলাম যে কখন বিকেলটা হবে আর কখন নিয়ে যাবে একটু মিষ্টির দোকানে। আজকে মনে হচ্ছে কপালটা জানেন তো খুব ভালো, ভালো করার মুখ দেখে উঠেছি, তাই আস্তে না আস্তেই রসগোল্লাটা পেয়ে গেলাম। এখানে না চট করে রসগোল্লাটা পাওয়া যায় না, আগে একবার এসেছিলাম রসগোল্লার খোঁজে কিন্তু পাইনি সেইবার, আর এইবার ভাবছিলাম যে পাবো কি পাবো না রাস্তায় আসতে আসতে, দেখুন ঠিক পেয়ে গেলাম। এটা হচ্ছে আর একটা দোকান, আদি ক্যালকাটা সুইটস। আর আগে যেটা খেলাম সেটা হচ্ছে ওল্ড আদি ক্যালকাটা সুইটস, ওইটায় রসগোল্লাটা খুব ভালো, আর এই দোকানটা ভালো মনোরঞ্জন। এই দোকানটা এলে না আমরা দোকানটা থেকে যেতেই ইচ্ছা করে না, এত ভ্যারাইটিস রকমের মিষ্টি কি বলবো। আর সত্যি করে প্রত্যেকটা মিষ্টি এত টেস্ট না খেতে, আমাদের বর্ধমানের মিষ্টি তো এত টেস্ট নেই। এখানে আর একটা মিষ্টি টেস্ট করতে দাঁড়িয়ে পড়েছি, মিষ্টিটার নাম কি জানেন? মিল্ক কেক। খুব টেস্ট খেতে কিন্তু, প্রত্যেকটা বাঙালির কাছে জানেন তো মিষ্টি একটা আলাদা রকম ভালোবাসা, সে বলে বোঝানো যাবে না। আর দেখুন এদিকে দাদাভাইও একটা দাদাভাইয়ের মনের মতন মিষ্টি নিয়ে চলে এসেছে। শুধু দাদাভাই না, এদিকে অপূর্বও একটা ওর মনের মতো মিষ্টি নিয়ে নিয়েছে, কিন্তু মিষ্টিগুলো ভারী স্বাদ জানেন তো। আর এদিকে চলে এসেছে আমার পছন্দ মতন, আমার মনের মতন দুধ কালাকাঁদ, যেটা আমি এই দোকানটাতে এলেই একটা করে খাই, এত ভালো না খেতে, মানে সে মুখে লেগে থাকার মতন। এবার চলে এসেছি সোজা মনোরঞ্জনে। এই মিষ্টিটার ওপরে জানেন তো অন্য কোনো আর মিষ্টি নেই, যে না খাবে না সে বিশ্বাসই করতে চাইবে না কিছুতেই। দাঁড়ান এবার শীত পড়লে আর একদিন আসবো, এসে আপনাদের সাথে আর একটা মিষ্টি শেয়ার করব। এখানে খুব ভালো করে, সেটা হলো দুধপুলি। এখন তো গরমকাল, এখন তো আমের সময়, দেখেছেন দাদাভাই কিন্তু ঠিক খুঁজে খুঁজে ম্যাঙ্গো মিষ্টি নিয়ে চলে এসছে। মিষ্টিটা কিন্তু ভারী টেস্ট খেতে, কামড়ালেই না ভেতর থেকে একটা জেলির মতন বেরোচ্ছে। চলুন আমাদের মিষ্টি টেস্ট করা হয়ে গেছে, আর এদিকে বাড়ির জন্য মিষ্টিও নিয়ে নিয়েছি, কারণ বুনু বারবার করে বলে দিয়েছে তোরা যা যা মিষ্টি টেস্ট করবে আমার জন্য নিয়ে আসবি, তাই ওর জন্যও নিয়ে নিয়েছি। আর আপনাদের মনে হচ্ছে না, বাবা তো এসেছিলো আমাদের সাথে, বাবা কোথায়? আসলে বাবা আমাদের সাথে মিষ্টির দোকানে আসেনি, বাবা গেছে বাজারে আম কিনতে।
এদিকে বাবার কাছে চলে এসেছি আর দেখেছেন বাবার আম কেনা হয়ে গেছে, চিকেনও কেনা হয়ে গেছে, কারণ আজকে আবারও চিকেন পকোড়া হবে। আর আজকে বানাবে দিদি। জানেন তো বাঙালি মানেই কিন্তু শুধু মিষ্টি নয়, বাঙালি মানেই হলো না মিষ্টির পর একটু টক, একটু ঝাল, একটু নুন, জাতীয় কিছু হলে না বেশ ভালো হয়। আর আমরা সে বুদবুদ বাজার থেকে জানেন তো ফুচকা খুঁজতে খুঁজতে এসেছি কিন্তু কোথাও পাইনি, শেষমেশ সেখানে একটা পেলাম তাই দাঁড়িয়ে পড়লাম। তা চলুন একটু ফুচকা খাই। আসলে মিষ্টি খাওয়ার পর না মুখটা না একদম সে কেমন ম্যাচ ম্যাচ করছে, মনে হচ্ছিলো একটু টক জল একটু ফুচকা খেলে খুব ভালো হয়। তো অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি কোথাও, কিন্তু এখানে ফাইনালি পেলাম। তাহলে চলুন এবার ফুচকাটা খাওয়া যাক। কোথাও ফুচকা খেতে দাঁড়ালেই জানেন তো একটা জিনিস না আমার ভারী মনে পড়ে, সেটা হচ্ছে আমাদের ওখানে কালুদার দোকানের ফুচকা। আমাদের ওখানে কালুদার দোকানের ফুচকাটা আমি বিয়ের পর এসে প্রথম খেয়েছিলাম, ফুচকাটা জানেন তো ভারী স্বাদ, মানে সত্যি ওরকম ফুচকা আমি খুব কমই খেয়েছি। ফুচকা খেয়ে চলে এসেছি আইসক্রিমের দোকানে। আসলে মেয়েটা আইসক্রিম খেতে জানেন তো খুব ভালোবাসে, আর বাড়িতে মাও আছে, তো ভাবলাম মায়ের জন্য আর মেয়েটার জন্য নিয়ে যাই, কারণ অপূর্বর গাড়িতে বাবা আর মনা চলে গেছে আগে, আর একটা গাড়িতে আমি দাদাভাই আর দিদি আছি। তো ভাবলাম ওদের জন্য দুটো আইসক্রিম নিই আর আমি আর দিদি একটা করে আইসক্রিম খাই। দাদাভাই ওদিকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমরা এদিকে আইসক্রিমের দোকানে এসেছি। আইসক্রিমটা যখন নিয়ে যাবো না দেখে না ভারী মজা পাবে, আর মা তো খুবই খুশি হবে, কারণ এই গরমে না মা খুব ঠান্ডা জিনিসটা খেতে ভালোবাসে। বাড়িতে আসতে না আসতেই কি দেখছি জানেন, মেয়েটা এসে জামা কাপড় ছেড়ে মায়ের পাশে বসে আছে, মানে ওর দিদিনের পাশে বসে আছে। বসে কি বলছে জানেন দিদিনকে, ও বাইরে কি কি দেখেছে, মিমি কি করেছে, মা কি করেছে, বাবিন কি করেছে, সব নালিশ করছে, দাদানোকে কি চেয়েছে দেয়নি, এই সব। আসলে কি বলুন তো ওরা ফুটি খেতে খুব ভালোবাসে, কিন্তু ফুটি খেলে না ওর পেটটা খুব ব্যথা করে, তাই জন্য ওকে ফুটিটা দেওয়া হয় না। চলুন আপনাদেরকে দেখিয়ে আনি রান্নাঘরে কি করছে দিদি। দিদি দেখুন এসে জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে চিকেন পকোড়া ভাজতে শুরু করে দিল। আসলে আমরা যখন বেরিয়েছিলাম বুনু সব কিছু ম্যারিনেট করে রেখেছিল, আর চিকেনটা আসার সঙ্গে সঙ্গে ধুয়ে সুন্দর করে মাখিয়ে নিল। দেখেছেন আমার এখনও ড্রেস চেঞ্জ করাই হলো না, তাহলে চলুন এবার আমি চটপট করে ড্রেসটা চেঞ্জ করে নিই। তাহলে ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা টিপে দেবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের নোটিফিকেশনে গিয়ে পৌঁছায়। তাহলে সবাইকে ধন্যবাদ।